যদি আপনি আমি কোরআনের মঞ্চে বসতে পারি, যদি আপনি আমি কোরআনের মঞ্চে দেখতে পারি, আপনি আমি যদি কোরআনের পক্ষে এবং কোরআনের ময়দানে আসতে পারি, আপনার লাভ আছে। এই পৃথিবীতে যারা কোরআনের পক্ষে থাকবে এবং কোরআন শুনবে, কোরআন শোনা ব্যক্তিগুলোর জন্য আসমান থেকে তাদের জন্য রহমত নাজিল হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ে রেকর্ড করে মজবুত দলিল, কোরআন শরীফের 7 নম্বর সূরা, সূরা বিদেশের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো, যখন তোমাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, যখন তোমাদের সম্মুখে বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, তোমরা পৃথিবীর কোনো মঞ্চে তোমরা বসতে পারবে না, পৃথিবীর কোনো জায়গায় তোমরা থাকতে পারবে না, বাজার ঘাটে থাকতে পারবে না, আব্বার নিচে বাসবার নিচে কোথাও তোমরা বসতে পারবে না। সবকিছু বাদ দিয়ে যদি তোমরা এই কোরআনের মঞ্চে আসতে পারো, আর 2টা ডিউটি যদি তোমরা পালন করতে পারো, 1 নম্বর যদি তোমরা মনোযোগ সহকারে কোরআন শুনতে পারো, 2 নম্বর যদি তোমরা চোখে সারে কোরআন শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কমিটমেন্ট দেন অবদাবদ্ধ হয়ে গেলেন। যতক্ষণ পর্যন্ত এই কোরআনের মঞ্চে বসবো আর কোরআন শুনবো, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে আপনার আমার প্রতি রহমত নাজির হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মঞ্চে বসলে রহমত নাজিল করবেন কে? আর ধরে বলেন কে? শুধু তাই না, এই কোরআনের মঞ্চে যারাই বসবে এরাই হচ্ছে, এখন আমরা যারা বসে আছি আমরা এখন আল্লাহর পরিবারভুক্ত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত কারা? আপনার জবান থেকে জানতে চাই। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে সাহাবীর প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, বিশ্বনবী এই পৃথিবীর সকল নবীদের সেরা নবী, এই পৃথিবীতে সবচেয়ে রসুল বলেছেন সত্য কথা, কথা বলো ঠিক না বে? ঠিক। বিশ্বনবীর একজন সাহাবী যখন বিশ্বনবীকে এই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত কারা? আপনার জবান থেকে জানতে চাই। আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়ে দিলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী হাদিসের ভিতরে কোট করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, শুনে রাখো, যারা কোরআন যে জায়গায় কোরআনের আলোচনা হবে ওই জায়গায় যারা কোরআনের মঞ্চে বসবে, আর যারা কোরআনের পক্ষে থাকবে, সামিনা ওয়াতানা, কোরআন যা বলেছে ওটাই তারা মেনে নেবে, বাস্তব জীবনে যারা পালন করার জন্য চেষ্টা করবে, অর্থাৎ কোরআন শুনবে, কোরআনের ময়দানে বসবে, কোরআনের জন্য সব কিছু করতে পারবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই লোকগুলো হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আপনি আমি যদি আল্লাহর পরিবারভুক্ত পরিবারভুক্ত হয়ে যেতে পারি, আপনি আমি যদি আল্লাহর পরিবারভুক্ত হয়ে যেতে পারি, বলুন তো আপনার আমার পুরস্কার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী আজির ভিতরে জানিয়ে দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাল কুরআন ফাইন্নাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিয়ান লিয়া সাহাবিহি, যারা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যাবে আর কোরআনের মঞ্চে যারা আসবে, মনোযোগ সহকারে কোরআন শুনবে, কোরআনের পক্ষে সাপোর্ট করবে, যে জমিনকে যে জমিনে কোরআন প্রতিষ্ঠা নেই ওই জমিনে কোরআনের পক্ষে আন্দোলন করবে, এই পৃথিবীর সমস্ত কিতাবকে ভুলে গিয়ে আল্লাহর কোরআনকে বিজয় লাভ করার জন্য কোরআনের পক্ষে থাকবে, কোরআনের মঞ্চে আসবে। আল্লাহ নবী বলে দিয়েছিলেন, তোমরা কোরআনের মঞ্চে বসে কোরআন শোনো, তোমরা কোরআন শোনো এবং কোরআনের মঞ্চে বসতে পারো, কিয়ামতের ময়দানে যারা কোরআনের মঞ্চে বসলো এই কোরআন তার জন্য সুপারিশ করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা লক্ষ্য করুন, যারা কোরআনের মঞ্চে বসবে কোরআন তার জন্য সুপারিশ করবে, কি জন্য সুপারিশ করবে একটু লক্ষ্য করুন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গোনাগার ব্যক্তির জুব্বাগুলো নাবিস্তক চলে যাবে, কানতে কানতে চোখের পানি ফুরিয়ে যাবে, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, ওই বিভীষিক অবস্থায় যারা আজকে কোরআনের মঞ্চে বসলো এই কোরআন তার জন্য সুপারিশ করবে। আর তারা আজকের এই কোরআনের ময়দানে বসবে না, গুনাহ মাফের মসজিদে বসবে না, আল্লাহর জান্নাতে বসবে না, যারা আল্লাহর মেহমান হতে চাইবে না, খোদার কসম তারা আল্লাহর এই কোরআনের সাপোর্ট তারা পাবে না, সুপারিশও পাবে না। কথা বলুন ঠিক না বে? ঠিক।
আমার বন্ধুরা, এই জন্য কোরআনের মঞ্চে বসার দরকার আছে না নাই, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, পৃথিবীর সমস্ত মঞ্চে বসা যায় কিন্তু অনেকে আছে কোরআনের মঞ্চে বসতে চায় না, যদিও বসে অনেকে কোরআনের তাফসীর শুনলে মন খারাপ হয়, এমন মুসল্লি গোটা পৃথিবীতে আছে না নাই, জোরে বলেন আছে না নাই। আমার বন্ধুরা, এই জন্যে এলাকার অসংখ্য মানুষ যারা এখানে বাইরে বসে আছেন, কোরআন শুনুন, কোরআন বজুন, আল কোরআনের সমাজ করুন, এই কোরআন আপনাকে মুক্তি দিতে পারে, কথা বলুন ঠিক না বেঠে? যারা এই কোরআনের পক্ষে থাকবে আর কোরআনের পক্ষে যারা বিজয় লাভ করার জন্য চেষ্টা করবে, আমার বন্ধুরা আল্লাহ জান্নাত তারা পেয়ে যাবে, কথা বলুন ঠিক না বেঠে? আমি আমার ভূমিকাতে কথা বলবো না, যেহেতু দিনের বেলা সময় সংক্ষিপ্ত, আমি যে বিষয়ের উপর আলোচনা করব ঠিক সেই বিষয়ের উপর আজকে আপনাদেরকে রেকর্ড করে শোনাতে চাই। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে একটি কিতাব আছে, একটি গ্রন্থ আছে, এই কোরআন। এই কোরআন মানুষের হেদায়েত দিতে পারে, কথা বলুন ঠিক না বেঠিক? হুদাল্লিন নাস, কোরআন মানুষের হেদায়েতের জন্য। আর আফসোস লাগে, দুঃখ লাগে, সেই কোরআন মাদ্রাসায় আছে, মসজিদে আছে, মক্তবে আছে, প্রত্যেকটা ব্যক্তির অ্যান্ড্রয়েড সেটে আছে, কিন্তু এখনো পর্যন্ত জাতির লোকেরা এই কোরআনের পক্ষে এখনো থাকতে পারে নাই। এরা কোরআনকে ভুলে গিয়ে মানুষের তৈরি করা আইনের গোলামি করে জীবনটা জাহান্নামের পথে চালাচ্ছে, এমন পাবলিক গোটা পৃথিবীতে আছে না নাই, জোরে বলেন আছে না নাই। এই জন্য আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই পৃথিবীতে বাঁচবো এক ঘন্টা কোরআনের জন্য বাঁচবো, এই পৃথিবীতে বাঁচবো এক ঘন্টা আল্লাহর জন্য বাঁচবো, এই পৃথিবীতে বাঁচবো এক ঘন্টা রাসূলের জন্য বাঁচবো, এই পৃথিবীতে ততদিন পর্যন্ত বাঁচবো, ততদিন পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, আমরা রবের রাসূলের পক্ষে থাকবো, আলেমদের পক্ষে থাকবো, বাতিল শক্তির কাছে আমরা বাঁচবো, দেশের মুখে আমরা দেশের মুখ করবো না, করবো না, করবো না, কথা বলো ঠিক না বেঠে? এই কোরআনের পক্ষে থাকলে কোরআন আপনাকে মুক্তি দিতে পারে। গুলনাহ বিতুমির হা জামিয়া, কোরআন আয়াত সবাইকে নেমে যেতে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নেমে যেতে বলেছিলেন, কিন্তু আদমকে বলেছিলেন তুমি যদি এই কোরআনের ইত্তেবা অনুসরণ করতে পারো তাহলে তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ঠিক একই বক্তব্য, আপনি যদি আমি যদি এই কোরআনের মঞ্চে আসার পরে কোরআন যা বলেছে সামিনা ওয়াতানা, কোরআন যা বলবে সে আমলিক করুক, বিএনপি করুক, জামাত ইসলাম করুক, তাকে মানাই লাগবে, কথা বলুন ঠিক না বেঠি? যে দল করেন সমস্যা নেই, কোরআন যা বলেছে মানার দরকার আছে না নাই? যদি জান্নাত প্রত্যাশী হতে চান তাহলে আপনাকে কোরআন মানা লাগবে, আর যদি বলেন যে আমি কোরআন মানি না, খোদার কসম নামাজ রোজা হজ যাকাত করার পরেও আপনি আল্লাহর জান্নাত পাবেন না, কথা বলুন ঠিক না বেঠি? অনেক বাংলাদেশে মুসল্লি আছে না নামাজ পড়ে কিন্তু আল্লাহর আইন মানতে চায় না, এমন মুসল্লি আছে না নাই, জোরে বলেন আছে না নাই। এই জন্যে কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। আমার বন্ধুরা, আমরা যদি এই পৃথিবীতে আল্লাহ পাক দুইটা জিনিস সৃষ্টি করেছেন, একটা হচ্ছে জাহান্নাম আর একটা হচ্ছে জান্নাত, মৃত্যুর পরে এই দুইটা জিনিস আপনার আমার জন্য বরাদ্দ করেছেন কে? কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের মতাদর্শে জীবনটা চালাবেন, রসুল যা বলেছে সেই পথে চলবেন, আল্লাহর কোরআন যেটাকে হালাল বলেছেন ওটাকে হালাল মনে করবেন, কোরআন যে পথে চলতে বলেছেন আপনি ওই পথে চলবেন, অর্থাৎ কোরআন যা বলেছেন আল্লাহ যা বলেছে আপনি সেই পথে চললে পেয়ে যাবেন আল্লাহর জান্নাত, কথা বলুন ঠিক না বেঠিক? আর কোরআন যা বলেছে তার উল্টা পথে যদি আপনি আমি চলি তাহলে জান্নাতের পরিবর্তে পাবেন কি? জোরে বলেন জাহান্নাম। আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব জাহান্নাম সম্পর্কে, অর্থাৎ এই পৃথিবীতে যেসব কারণে, যে সকল কারণে আপনি জাহান্নামে যাবেন, আমরা চাই যে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছুই ইসলাম পালন করতে চায় না, ওর কাছে যদি বলা হয় ভাই আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, কিছুই আল্লাহর আইন মানতে চাই না, আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? ও নামাজ রোজা হজ যাকাত কিছু না করার পরেও ও সবসময় বলবে যে আমি জান্নাতে যাব, এমন মুসল্লি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণটা কি ও জানে? জান্নাত সুখের স্থান আর জাহান্নাম দুঃখের স্থান, কষ্টের স্থান। জাহান্নামের কথা যদি কোনো মানুষ একটা ঘন্টা চিন্তা করে, কয় ঘন্টা? একটা ঘন্টা কোনো ব্যক্তি যদি চিন্তা করে আমি বিশ্বাস করি গোটা জীবনটা আর আল্লাহর বিরুদ্ধে বক্তব্য আসবে না, কথা বলুন ঠিক না বেঠি? জাহান্নামের কথা চিন্তা করুন, জাহান্নামের খাদ্য কি? পোষ। জাহান্নামের খাদ্য কি? পোষ,
গরম পানি, এরপরে পোষ আপনার রক্ত, খারাপ রক্ত, অসংখ্য খারাপ জিনিস, জাহান্নামবাসীদের খাবার, বলেন তো কেউ খাইতে চাইবেন? দুনিয়াতেই একটু ভাত নষ্ট হয়ে গেলে আমরা কেউ খেতে চাই না। আর এই পোষা ভাত নয়, অসংখ্য খারাপ খাদ্য, জাহান্নামীদেরকে খাওয়াবেন কে? আল্লাহ। প্রিয় বন্ধুরা, জাহান্নামে কেউ যেতে চায় না। জাহান্নামটা আগুনের তৈরি আর জান্নাতটা বাগানের তৈরি, কথা বলো ঠিক না? ঠিক। বাগান আছে সৌন্দর্য, এই যে বাগান আছে এই বাগান কি সৌন্দর্য কিনা? আর জাহান্নামটা বাগান নয়, আগুন আর আগুন, যেদিকে তাকাবেন সেদিকে আগুন। সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কারা কারা? দুহাত তুলে একটু আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম। হাত নামান। এই কোরআন মানার দরকার আছে তো? কোরআন যা বলেছে মানার দরকার আছে তো? সুতরাং সামনে যারা বসে আছেন, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু এগিয়ে এগিয়ে বসি, আর পিছনে যে ভাইরা রোদে বসে আছেন, রোদে আজকে দরকার নাই, আপনি শয়তানটাকে মাঝখানে না ঢুকিয়ে আপনি তাড়াতাড়ি আমাদের সম্মুখে চলে আসার দরকার আছে না? নাই। এই জন্য যারা সামনে আছেন তারা এগিয়ে বসুন, আর পিছনে ভাইরা একটু এগিয়ে আসার চেষ্টা করেন। জিকির করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। শোনো মুসলমান, একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। শোনো মুসলমান, একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোরাদারের বিপদে সানিতে, ঘোরাদারের বিপদে সানিতে মুক্তি পাবে কি আমরা জানি। শোনো মুসলমান, একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। এই পৃথিবীতে আছে দেখো কতই বিধান, শান্তি দিতে কি পেরেছে কে বলে পারে? শান্তি দিতে কে বলে পারে? মুক্তি দিতে এই কোরআনকে ভালোবাসো যদি। শোনো মুসলমান, একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। চিৎকার করে বলো আল্লাহু আকবার। সুতরাং আমরা আজকে যে বিষয়ে কথা বলবো, যে সব কারণে মানুষ জাহান্নামে যাবে, এক নম্বর কারণ আল্লাহ। আমার বন্ধুরা, যে সব কারণে মানুষ জাহান্নামে যাবে তার এক নম্বর কারণ, আল্লাহর আয়াতগুলোকে যারা অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলে, আল্লাহর আয়াত মানে এই কোরআন, এই কোরআন আয়াত মানার দরকার আছে না? নাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, যে সব কারণে মানুষ জাহান্নামে যাবে তার এক নম্বর কারণ হলো, এই পৃথিবীতে আল্লাহর কোরআন মানতে চাইবে না, এই পৃথিবীতে আল্লাহর রাসূলের হাদিস যারা মানতে চাইবে না, এই পৃথিবীতে আল্লাহর বিধান যারা মানতে চাইবে না, এই পৃথিবীতে কোরআন মানবে না, হাদিস মানবে না, আল্লাহর কোরআন মোতাবেক যারা জীবন গড়বে না, এই পৃথিবীতে আল্লাহর বিধান যারা মেনে নিতে চাইবে না, শোনার পরেও যারা না শোনার ভান করবে, বোঝার পরেও যারা না বোঝার চেষ্টা করবে, এরপরে যারা বিবেক আছে, কান আছে, সব কিছু আছে, তারপরেও যারা আল্লাহর নিদর্শনগুলোকে যারা অস্বীকার করবে, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করবে, আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই ব্যক্তিগুলো মৃত্যুর পরে আল্লাহর জান্নাত পাবে না, ওর আল্লাহর জাহান্নামে চলে যাবে, কথা বলুন ঠিক না? ঠিক। এটা আমার কথা নাই, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আমিন আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, যারা এই পৃথিবীতে আল্লাহর সাথে কুফরি করবে, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করবে এবং কুফরি করবে, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, মৃত্যুর পরে তারা আল্লাহর জান্নাত পাবে না, ওরা বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে, কথা বলুন ঠিক না? ঠিক।
আমার বন্ধুরা লক্ষ্য করুন, আবু জাহেল উৎপা সাহিবা তারা কোরআন পড়ত, তারা কোরআন শুনত, কিন্তু তারা কোরআন মানত না। আজ গোটা পৃথিবীর মুসলমান লক্ষ্য করো, আবু জাহেলের চেলা পেলারা তারাও কিন্তু গোটা পৃথিবীতে আছে, ওরা কোরআন শোনে কিন্তু কোরআন মানতে চায় না। কথা বলুন ঠিক না ঠিক? ওরা কোরআন শোনে কিন্তু কোরআন মানতে চায় না। বলুন তো এমন মুসলমান গোটা পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেন থাকবেন একটু লক্ষ্য করুন, আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই পৃথিবীতে অসংখ্য ব্যক্তিবর্গ তারা কোরআন শুনেছে কিন্তু তারা মুসলমানেরা তারা কোরআন মানত না, হাদিস মানত না। এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কোরআন যা বলেছে আপনাকে সেটা মেনে নিতে হবে। আপনাকে যদি কোরআন বলে নামাজের আইন দিয়ে সব কিছু চলবে, নামাজের আইন আপনাকে পাশ করা লাগবে, আপনি নামাজ পড়বেন আল্লাহর আইন মসজিদে, আপনি জমিনে আল্লাহর আইন চাইবেন না, আপনি আল্লাহর সঠিক মুসলমান হতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠি? শুধু তাই না, আপনি কোরআন পড়বেন কিন্তু কোরআন হালাল যেটা বলেছেন আপনি হালাল পথে চলবেন না, কোরআন যেটা হারাম বলেছে হারাম আপনি নিজেই সেটা মেনে নেবেন, নিজে হারাম পথে চলবেন। বলুন তো ওই ব্যক্তি কি আল্লাহর জান্নাত পাবে? জোরে বলেন পাবে না? এই জন্য আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই কোরআন আপনাকে যা বলেছে এই কোরআন মোতাবেক আপনাকে জীবন করতে হবে, এই কোরআন আপনাকে যারা নামাজের আইনের কথা বলেছে আপনাকে নামাজ পড়তে হবে, হজের কথা বলেছে আপনাকে হজ করতে হবে, যাকাতের কথা বলেছে আপনাকে যাকাত দিতে হবে, রোজার কথা বলেছে রোজা আপনাকে দিতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ যে জমিনে কামতের দিনের কাজ করতে হবে, অর্থাৎ যে জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা নেই ওই জমিনে কামতের দিনের কাজ করতে হবে, সব কিছু বিধান কার? জোরে বলেন কার? এই জন্য আমার বন্ধুরা অত্যাচার আল্লাহর সাথে কুফরি করবে আর আল্লাহর বিধানকে যেন অস্বীকার করবে, মৃত্যুর পরে তার আল্লাহর জান্নাত পাবে না, জান্নাত হচ্ছে সুখের স্থান, জাহান্নাম কষ্টের স্থান। কিন্তু আল্লাহর সাথে কুফরি করলে আর আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে ওরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, মৃত্যুর পরে তারা যাইবে আল্লাহর জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠি? ইতিহাস প্রমাণ করে বিশ্বনবীর আপন চাচা নাম তার ছিল আবু তালেব, বিশ্বনবী জন্মগ্রহণ করলেন কেমনি ভাবে অস্বীকার করেছিলেন একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা, বিশ্বনবী জন্মগ্রহণ করলেন আব্দুল মুত্তালিবের কাছে একজন দাসী আসলো, সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবকে বলল আপনার একজন ভাতিজা হয়েছে, আপনি খুশি না বেচার? আপনার জবান থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে রসুলের চাচা বললে ও দাসী শুনে রাখো, যদিও যেহেতু তুমি সুসংবাদটা আমার কাছে নিয়েছো আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, বিশ্বনবী জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে তার আপন চাচা রসুলের পাশে দাঁড়িয়ে গেল, জন্মের আগে পিতাকে হারিয়েছেন আর জন্মের পরে মাকে হারিয়েছেন, নিজের আপন চাচার কারণে লালন পালন হয়েছে। রসুলের আপন চাচা আবু তালেবের দুইটা সন্তান ছিল, একটা ছিল আলী আর একটা ছিল আব্দুর রহমান, তাদের জন্য একটা খাট বরাদ্দ থাকতো, আর রসুলের জন্য রসুলের আপন চাচা আবু তালেব তার জন্য একটা খাট বরাদ্দ রাখতো ঘরে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, বিশ্বনবীর আপন চাচা আবু তালেব শুধু এটা করেন নাই, নিজের ভাতিজাকে নিজেই গোসল করাতেন, নিজের ভাতিজার মাথার ভিতরে নিজেই তেল দিয়ে দিতেন। শুধু তাই না, কেউ যদি বিশ্বনবীকে কটূক্তি করেছে নিজে তার প্রতিবাদটা করেছে। শুধু তাই না, বিশ্বনবীকে কেউ যদি কষ্ট দিয়েছে নিজেই তার প্রতিবাদ করেছে। বিশ্বনবীর সাহাবী আবু তালেব দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল, ওই কারার সম্মুখে বিশ্বনবীর আপন চাচা সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের জন্য ক্রন্দন করতেন। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা লক্ষ্য করেন, শুধু তাই না, বিশ্বনবীকে এত মহব্বত করলো ভালোবাসলো, বিশ্বনবীর জন্য সম্পদ দিয়েছিল, বিশ্বনবীর জন্য সব কিছু উৎসর্গ করেছিল, রসুলের আপন চাচা
কিন্তু অনেকদিন অতিবাহিত হয়ে গেল। রসুল একদিন বিশ্বনবী একদিন তার চাচাকে বললেন, ও আমার চাচাদা, আমি নিশ্চিত দেখতে পাচ্ছি আপনি যে পথে আছেন সে মতাদর্শ আদর্শ আপনি জীবন ধারণ করছেন। আমি নিশ্চিত দেখতে পাচ্ছি এইটা হচ্ছে জাহান্নামের পথ, এইটা হচ্ছে জাহান্নামের রাস্তা। এই রাস্তায় চলে জীবন, এই রাস্তায় চলে জীবন যখন পরিসমাপ্ত হয়ে যাবে, মৃত্যু যখন আপনার ঘটে যাবে, ও আমার চাচাদান আপনাকে যাইতে হবে জাহান্নামে। তবে আমি আপনাকে একটা সলিউশন দিচ্ছি, একটা জান্নাতের কথা বলছে। ও আমার চাচাদান, যদি আপনি এইটা মেনে নিতে পারেন আমি নিশ্চিত দেখতে পাচ্ছি জাহান্নাম থেকে আপনি মুক্তি পেতে পারেন। ও আমার চাচাজান, আপনি গ্রহণ করবেন কিনা জানিয়ে দেন। আল্লাহর নবী যখন এই কথা চাচাকে বললো আবু তালেবকে, আবু তালেব মনটা ঘুরে গেল। আবু তালেব বললো, আমার ভাতিজা, যেহেতু তুমি, আমি জাহান্নামের পথে আছি, যেহেতু তুমি আমাকে শুভ সংবাদ দিচ্ছ, তাহলে বলো তো সেই শুভ সংবাদ পথটাকে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবু তালেবকে চাচাকে বললো, ও আমার চাচাজান, তুমি শুনে, আপনি শুনে রাখুন, আপনি যদি কালেমা গ্রহণ করতে পারে তাহলে আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন, আর আপনি যদি কালেমা গ্রহণ না করতে পারেন আমি নিশ্চিত দেখতে পাচ্ছি মৃত্যুর পরে আপনি জাহান্নামে যাবেন। কথা বলুন ঠিক না বেঠি? সুতরাং এই কালিমা এমন একটা কালিমা, এই কালিমা সঠিক ভাবে যারা গ্রহণ করবে, সঠিক রাস্তায় কালিমা রাস্তায় যারা চলবে তারা মৃত্যুর পাবে, পরে পাবে জান্নাত। আর এই কালিমা গ্রহণ করলেন কিন্তু কালিমার পথে আপনি চললেন না, মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। যদিও আপনি জবান দিয়ে কালিমা উচ্চারণ করলেন, কালিমার বাস্তব প্রেক্ষাপট না মানার কারণে আপনি আমি সকলেই জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? রাসূলের কালিমার হক কালিমার দাওয়াত দিল। আবু জের উযবা সাহিবারা রসুলকে সহ্য করতে পারে নাই, ওদের বাড়ির কোনো মাঠে রসুল মই দেই নাই। আবু জের উযবা সাহিবার, এরপরে আবু তালেবের, এরপরে আবু জেহেলের, রসুল তাদের বাড়ির সম্পদ চাই নাই, শুধু বলেছিল ইনিল হুকমু ইন্না লিল্লাহ, জমিন যার আইন চলবে তার সঠিক কালিমার দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার নবী বিশ্ব নবীকে রক্তাক্ত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, নিষ্পেষিত হয়েছিল, দান মাবার শহীদ হতে হয়েছিল, মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল একটি কারণ, সেই কারণটা হচ্ছে রসুল সঠিক কালিমার জবাব, সঠিক কালিমার দাওয়াত জমিনে দেওয়ার কারণে। কথা বলুন ঠিক না বেঠি? আজও দেখেন যারা সমাজে সঠিক কালিমার দাওয়াত দেয় তারা রান পায় না, তারা নির্যাতিত হয়। কথা বলুন ঠিক না বেঠি? তোমার দাওয়াত আমার দাওয়াতে নেই দাওয়াতের মিল, তোমার কিতাব আমার কিতাব নাই আমার অমিল। কথা বলুন ঠিক না বেঠি? তোমার দাওয়াত আমার দাওয়াতে দেই দাওয়াতের মিল, তোমার কিতাব আমার কিতাব নাই আমার অমিল। একই কালেমা একই কোরআন, কেউ দাওয়াত দিলে নির্যাতিত হয় আর কেউ দাওয়াত দিলে বড় বড় রান পায়। বলুন তো এমন মুসলমান গোটা পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চাচাকে বললেন, চাচাজান এই কালিমা যখন গ্রহণ করবেন সঙ্গে সঙ্গে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, আর এই কালিমা যদি আপনি যদি প্রত্যাখ্যান করেন আমি নিশ্চিত দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাবেন। আবার চাচাজান আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, এবার সিদ্ধান্ত আপনার কাছে। রসুলের আপন চাচা চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। রসুল সঙ্গে সঙ্গে বলল, রসুলের চাচা সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে বলল, ও আমার ভাতিজা শুনে রাখো, আমি ইসলাম কবুল করতে চাই, কালিমা গ্রহণ করতে চাই। চোখের পানি ছাড়েন, মৃত্যুর আগ মুহূর্তের কথা আমার বন্ধুরা লক্ষ্য করুন, তিনি কালিমা গ্রহণ করার জন্য নিয়াত করে ফেললেন। সঙ্গে সঙ্গে পাশে ছিল উযবা সাহিবা মুগিরারা, সকলে বলল যে কালিমার বিরুদ্ধে সারা জীবন আন্দোলন করেছি, যে মুহাম্মাদের বিরুদ্ধে সারা জীবন কথা বলেছি, যে কোরআনের বিপক্ষে আমরা কথা বলেছি, মৃত্যুর ভয়ে কি আপনি সেই কালিমা গ্রহণ করবেন? এই কথা যখন উযবা সাহিবারা আবু তালেবের সম্মুখে বলল, আবু তালেবের মনটা খারাপ হয়ে গেল, আবু তালেব আর ইসলাম কবুল করতে পারলেন না, ওই সময় কালিমা গ্রহণ করতে পারলেন না, কিছুক্ষণের মধ্যে তিনি ইন্তেকাল করবেন। আমার বন্ধুরা এরপর কি হলো একটু লক্ষ্য করুন, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে রসুলের আপন চাচা তার কানের কাছে, অর্থাৎ তার মুখের কাছে রসুলের কানটা নিয়ে গেল। এরপরে চাচাকে বলেন, চাচা যান
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এতটুকু বলা লাগবে না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, ও আমার চাচাজান আপনি জেনে রাখুন, আল্লাহর কাছ থেকে ছকড়া করে হলেও জাহান্নাম থেকে মুক্তি করে আপনাকে আমি আল্লাহর জান্নাতের ব্যবস্থা করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা লক্ষ্য করার পর কি হলো, বিশ্ব নবীর পঞ্চাশ আবু তালেবের কাছে এই কথা যখন বলল, সঙ্গে সঙ্গে তিনি আর কালেমা গ্রহণ করতে পারলেন না, কানটা ছিল রসুলের চাচা আবু তালেবের মুখের কাছে। তিনি এই অবস্থা মৃত্যুবরণ করলেন, কালেমা গ্রহণ করতে পারলেন না। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চাচার মৃত্যু সম্পর্কে আপনার জবান থেকে জানতে চাই অবস্থা কি হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চোখ দিয়ে পানি পড়ালেন আর ঝরালেন, পানি অর্থাৎ চোখ দিয়ে অঝরণ এনে পানি পড়া শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন আপনি চোখ দিয়ে পানি ঝরান, আপনি কেন কাঁদেন, আপনার জবান থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দেখে দে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, যে চাচা আমি মৃত্যুর পরে একজন দাসীকে মুক্ত করে দিয়েছিল, যে চাচা নিজের হাত দ্বারা আমাকে গোসল করিয়েছিল, যে চাচা জন্মের পরে আমাকে আমার জন্য একটা খাট বরাদ্দ ছিল, আর আমার আমার ভাই অর্থাৎ আমার চাচাতো ভাইদের জন্য একটা খাট বরাদ্দ ছিল, আমাকে কেউ কষ্ট দিলে আমার চাচা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করেছে, আমাকে কেউ যদি আঘাত করেছে আমার চাচা প্রতিবাদ করেছে, আমার যখনই যা কিছু দরকার সঙ্গে সঙ্গে আমার চাচা আমাকে সেই জিনিসটা দিয়েছে। ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, এজন্য কাঁদি যে চাচা আমার জন্য এত কিছু করলো, মৃত্যুর সময় আমার চাচা কালেমা গ্রহণ করতে পারলো না, সুতরাং আমার চাচার স্থান জান্নাত হবে না জাহান্নামে হবে, এই জন্য আমি নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা লক্ষ্য করার পর কি হলো, আল্লাহ নবীর চাচা আবু তালেব দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চাচার আদালতে আখেরাতে কোনো শাস্তি হবে কি না, আপনার জবান থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে সবচেয়েতে কম শাস্তি হবে আমার চাচার আবু তালেবের। কথা বলুন ঠিক না বেঠি? কম শাস্তি অর্থ আছে আমার চাচাকে এক জোড়া জুতা পরানো হবে। কয় জোড়া? আরো জোরে বলেন, এক জোড়া জুতা পরানো হবে, সেটা পার খাজুরার এই বাজারে করো, বাটা স্যান্ডেলের জুতা নয়, যশোরে কোনো লেবাটি স্যান্ডেলের জুতা নয়, চামড়ার স্যান্ডেল নয়, কোনো কেস নাই, কিছুই নাই, ওই জুতাটা হবে রসুলের আপন চাচা আবু তালেবের জন্য। যে জুতা বরাদ্দ হবে সেটা হচ্ছে জাহান্নামের জুতা, আগুনের জুতা। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, রসুলের আপন চাচা আবু তালেবের জন্য আগুনের জুতা পায়ের ভিতরে ঢোকানো হবে, লটকানো হবে, সঙ্গে সঙ্গে ওই জুতা যখনই ঢোকাবে মাথার মগজগুলা টকবক করতে থাকবে, ঘিনুগুলা মাথার নিচে পড়বে অর্থাৎ জমিনে পড়বে, এরপরে কান দিয়ে পুষ বেরোতে হবে, চোখগুলো বেরিয়ে যাবে। আমার বন্ধুরা, ওই জুতা যখন পরানো হবে গোষ্ঠগুলো টপ টপ করে জমিনে পড়বে। বিশ্ব নবী এত ভালোবাসলো, এত কাজ করলো, তারপরেও কালেমা গ্রহণ করতে পারলো না, তাই আল্লাহ নবীর আপন চাচা চলে যাবে জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠি? কারণটা হচ্ছে আল্লাহর নিদর্শন আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করেছিল, কোরআনের পথে চলি নাই, ইসলামের পথে চলি নাই, কালেমার সঠিক দাওয়াত গ্রহণ করি নাই। কথা বলুন ঠিক না বেঠি? সুতরাং পার খাজুরা এলাকার বাসীদের বলতে চাই, এখনো পর্যন্ত সময় আছে, এখনো পর্যন্ত হায়াত আছে, এখনো সিদ্ধান্ত গ্রহণ করুন, এই পৃথিবীতে যতদিন বাঁচবো কালেমার হক পথে চলবো, এই পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পথে চলবো, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত বাঁচবো আল্লাহর কোরআন মানবো, রাসূলের হাদিস মানবো, এই দুইটা পথ যদি আপনি অবলম্বন করতে পারে আল্লাহর জাহান্নাম পেয়ে যাবে, জান্নাতে আপনাকে আপনার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন। কথা বলুন ঠিক না বেঠে? আর এই পথ যদি ভুলে যান, কোরআন হাদিসের পথ যদি ভুলে যান, কালিমার সঠিক রাস্তা থেকে যদি বিচ্যুত হয়ে যান, ট্রেন লাইনের রাস্তা থেকে যেমন বিচ্ছিত হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে না নাই, ট্রাক বাস অথবা যে কোনো যানবাহন রাস্তা থেকে যদি ব্রেক ফেল করে,
যেমন অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আপনি আমি এই কোরআনের পথ থেকে ভুলে গিয়ে, রসুলের পথ থেকে ভুলে গিয়ে, আল্লাহ নিদর্শন আয়াতগুলোকে ভুলে গিয়ে দুনিয়ার কোন বাতিল শক্তির কাছে, পরাশক্তির কাছে, অর্থাৎ আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যে কাজগুলো আছে, এই কাজগুলো যদি আপনি আমি করি, তাহলে আপনাকে আমাকেও কোরআনের রাস্তা থেকে বিচ্যুত হওয়ার কারণে, যেটাকে বলা ব্রেক কাটার কারণে, আপনি আমিও জান্নাতের রাস্তা থেকে জাহান্নামে চলে যেতে পারি। কথা বলুন ঠিক না বেঠিক?